السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিবি নিউজ এর রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন ইসলামিক আজকের প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইসমাইল হুসাইন, আমার সাথে রয়েছেন অত্যন্ত প্রাজ্ঞ একজন আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, ফরিদাবাদ আরাবিয়া মাদ্রাসার থেকে যিনি দাওরে হাদিস এবং মুফতি ডিগ্রি কমপ্লিট করেছেন, তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে যিনি বর্তমানে পড়াশোনা করছেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুফতি ইয়াসিন আরাফাত হাফিজাহুল্লাহ আজকে আমাদের সাথে রয়েছেন, যিনি আপনাদের সাথে ইসলামের অনন্য যে বিধান রমাদান, রমাদান করিমের ইতিহাস, ফজিলত নিয়ে কথা বলবেন এবং আপনাদের করা বিভিন্ন এই বিষয়ের উপরে প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শাইখকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي شايك على كمان رسوله الكريم، أما بعد. جي الحمد لله، ভালো আছি, আপনি কেমন আছেন? الحمد لله شايك আপনি জানেন আজকে আমাদের রমাদানের দ্বিতীয় রমাদান। এই দ্বিতীয় রমাদানে আমরা আপনাকে পেয়ে সত্যি আনন্দিত। আপনার আপনি অনেক বেশি ব্যস্ত আমি জানি, সেই ব্যস্ততার মাঝে বিবি নিউজের এই আয়োজনে আপনি সম্পৃক্ত হয়েছেন, সেজন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমাদের দর্শকরা দীর্ঘ সময় ধরেই অপেক্ষা করছেন আমাদের এই লাইভে, কিছুটা দেরি হয়ে গেছে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা শাইখের কাছে চলে যাচ্ছি আমাদের নির্ধারিত বিষয়ে কথা শোনার জন্য। জি সম্মানিত শাইখ। জি, সর্বপ্রথম বিবি নিউজের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি যে রমজান মাসকে সামনে রেখে, রমাদানকে সামনে রেখে তারা মানুষের উপকারার্থে এই অনন্য একটি আয়োজনের করেছেন এবং ইসলামিক বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে মানুষের প্রশ্ন উত্তর পর্বের ব্যবস্থা করেছেন। এটি আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং নন্দিত একটি কাজ। এজন্য বিবি নিউজকে বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, যেটা বিবি নিউজ কর্তৃক নির্ধারণ করা হয়েছে, সেটা হলো রমাদানের ইতিহাস এবং রমাদানের, আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো এবং জানার চেষ্টা করব যে রমাদানের ইতিহাস কখন থেকে, এই রোজা তথা সিয়াম এটি কখন থেকে শুরু হয়েছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কাদেরকে দিয়ে, কাকে দিয়ে এটি শুরু করিয়েছেন, এই বিষয়টি নিয়ে আমরা অবশ্যই কথা বলবো এবং জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমেই বলতে চাই যে রমাদান এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং সবগুলো মাসের মাঝে এটি সবচেয়ে উত্তম মাস। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এটিকে মহামান্বিত করেছেন এবং গুণান্বিত করেছেন কোরআনের মাধ্যমে। এখন সিয়াম, এই রমাদান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদি তথা বিশ্বনবী রাসুল আরবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর। তবে এই সিয়াম এটি রাসুল আরবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অন্যান্য নবীদের ক্ষেত্রে এবং তার উম্মতদের ক্ষেত্রে রমাদান কর্তৃক বা রমাদানের সাথে বিশেষভাবে উল্লেখযোগ্য কিংবা নির্ধারিত ছিল না। আমরা যদি সিয়াম তথা উপবাস থাকা, মৌনতা অবলম্বন করা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেভাবে সুয়াম পালনের নির্দেশ দিয়েছেন এটি যদি আমরা প্রথমে খুঁজতে যাই, জানতে যাই, তাহলে আমরা দেখব যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম তথা আমাদের আদি পিতা, উনি যখন জান্নাতে অবস্থান করছিলেন তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে একটি নির্দেশ দিয়েছিলেন যে তুমি এই যাক্কুম ফল তুমি খাবা না। এই যে আল্লাহ তাআলা একটি নির্দেশ দিয়েছেন না খাওয়ার, কে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন, অনেক মুফাসসিরিনে কেরাম তার লিখেছেন যে এটি হলো সিয়ামের তথা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই যে রোজা আমরা যেটাকে বলি এই সিয়ামের
প্রথম উদাহরণ, প্রথম নিদর্শন হলো সেই জান্নাতে যখন আল্লাহ তাআলা তাকে জাকুম ফল খেতে নিষেধ করেছিলেন, এর মাধ্যমেই শুরু হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন তাফসীর কারকগণ উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালাম যখন এই ফলটি খেয়ে পেলেন, তারপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইবলিস সহ হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহাস সালাম উনাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন। এই পৃথিবীতে পাঠানোর পর সেখানে মুফাসসিরিনে কেরাম লিখেন যে হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাম পৃথিবীতে এসেও তিনি প্রায় 40 বছর পর্যন্ত রোজা রেখেছিলেন, উপবাস থেকে রোজা রেখেছিলেন। এই বিষয়টি হযরত আদম আলাইহিস সালামের সাথে ঘটেছিল। এইভাবে আল্লাহ তাআলা সিয়াম, এই সিয়াম সাধনাটি শুরু করিয়েছিলেন এবং মানব জাতির জন্য একটি অনন্য ইবাদত হিসেবে এটাকে নির্ধারণ করে দিয়েছেন। পরবর্তীতে অন্যান্য মুফাসসিরিনে কেরাম যে ধারাবাহিকতা উল্লেখ করেন তাতে দেখা যায় যে হযরত মূসা আলাইহিস সালামের কথা বিশেষভাবে প্রণিধানযোগ্য, যে হযরত মূসা আলাইহিস সালাম তিনিও 30 দিন রোজা রেখেছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তুর পাহাড়ে তাকে আরো অতিরিক্ত 10 দিন রোজা রাখার জন্য বলেছিলেন, যেটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আমরা যেটা জানি যে 40 দিন পূর্ণ করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, সেখানে তুর পাহাড়ে ছিলেন ও সাথে সাথে রোজা রেখেছিলেন 40 দিন। এভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যুগ যুগে যুগান্তরে বিভিন্ন নবী এবং উম্মতদের মাঝে এইভাবে সিয়ামকে ফরজ করে দিয়েছিলেন, বাধ্যতামূলক করে দিয়েছিলেন। নবীরা এবং তার উম্মতরা এইভাবে সিয়াম পালন করছে। পরবর্তীতে যদি আমরা দেখতে যাই হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা উল্লেখ করা যায় যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বদাই রোজা রাখতেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইবাদত এত বেশি তিনি করতেন যে তিনি সর্বদাই রোজা রাখতেন। তারপরে আমরা দেখতে পারি হযরত দাউদ আলাইহিস সালামের কথা, যে হযরত দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন আর একদিন তিনি ইফতার করতেন, তথা ওই দিন রোজা রাখতেন না। এইভাবে দেখা গেল যে উনি প্রায় বছরের 6 মাস তিনি রোজা রাখতেন। এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে বজায় রেখেছিলেন। তারপরে কোরআন শরীফে আমরা বিশেষভাবে যে বিষয়টি উল্লেখ পাই সেটি হলো হযরত মারিয়াম আলাইহিসসালামের ঘটনা। যেমন সূরা মারিয়ামে উল্লেখিত রয়েছে যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন হযরত মারিয়াম আলাইহিসসালাম যখন গর্ভবতী হন ঈসা আলাইহিসসালামের জন্মের সময় তিনি দুঃখ প্রকাশ করেছিলেন যে হায় আল্লাহ, আমার কোনো পুরুষের স্পর্শ ব্যতীত, কোনো পুরুষের সাহচর্য ব্যতীত আমার সন্তান হয়েছে, তাহলে আমি যখন আমার যাব, যখন লোক মুখে কথা শুনবো তখন তারা কি বলবে, লোকারণ্যে যখন আমি যাব তখন তারা কি বলবে, আমার ফ্যামিলিকে নিয়ে কি বলবে। তিনি সেই আশঙ্কা বোধ করছিলেন, তিনি মনে মনে কষ্ট পাচ্ছিলেন। তখন তিনি বলছিলেন যদি আমি এমন হতাম নাসিয়াম মানসিয়া, যদি আমি একেবারেই ভুলে যেতাম, তিনি বলেছেন যে নাসিয়াম মানসিয়া শব্দটি উল্লেখ করেছেন, সেই শব্দের অর্থ হলো যে আমি কোনো জিনিসকে মানুষ এমন ভাবে ভুলে যাওয়া যে পরবর্তীতে পরবর্তী প্রজন্ম এটাকে মনেই করতে পারবেন, একটা কিছু যে ঘটেছিল এই বিষয়টি মানুষের অন্তর থেকে মন থেকে একেবারেই চলে যাবে, এই পৃথিবীতে এমন ঘটনা ঘটেছিল এটার কোনো নিদর্শনই থাকবে না, এমন ভাবে কোনো কিছু মুছে যাওয়া ভুলে যাওয়াকে নাসিয়াম মানসিয়া বলে। তো তিনি এই আশাটি ব্যক্ত করেছিলেন, এই আশাটি করেছিলেন আল্লাহ তাআলার কাছে। তারপরে যখন ওনার সন্তান প্রসব হয়, তারপর ওনাকে বলেছিলেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে তুমি তোমার লোকারণ্যে যাও, তোমার ফ্যামিলির কাছে যাও, তোমার পরিবারের কাছে যাও, তখন তিনি প্রকাশ করেছিলেন আমি যদি যাই তাহলে তারা কি বলবে, আল্লাহ তাআলা একটি সলিউশন তখন তাকে দিয়েছিলেন যে তুমি তখন বলবে যে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জন্য রোজা রেখেছি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জন্য রোজা রেখেছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি যেহেতু আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছি এজন্য আজকে আমি কথা বলবো না, কথা বলবো না। তখন আল্লাহ তাআলা বলেছিলেন তুমি হযরত ঈসা আলাইহিস সালামকে নির্দেশ করে ইঙ্গিত করে দেখিয়ে দিবে, তখন ঈসা কথা বলবে। তো এই যে সিয়াম শব্দটি নাযারতু লিরহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, হযরত মারিয়াম আলাইহিস সালাম এটা বলেছিলেন, নাযারতু
লিররহমানি সৌমা, আমি সিয়াম পালন করছি, সিয়াম সাধনা করছি আল্লাহ তাআলার জন্য, সেখানেও সিয়াম শব্দটির উল্লেখ পাওয়া যায়। এক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসিরের গ্রন্থে উল্লেখ করেছেন যে পূর্ববর্তী জামানাগুলোতে মৌনতা অবলম্বন করা, আমরা যেমন এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার এগুলোকে পরিত্যাগ করি, কোনো ধরনের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ককে পরিত্যাগ করি, ইচ্ছাকৃত বমি করাকে পরিত্যাগ করি, অনেক যেগুলো রোজা ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায় সেই বিষয়গুলোকে আমরা যেমন পরিত্যাগ করি, ঠিক পূর্ববর্তী যুগে মারিয়াম আলাইহিস সালাতু আসসালাম সহ অন্যান্য নবীদের ক্ষেত্রেও মৌনতা অবলম্বনের একটি বিষয় ছিল। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাতু আসসালামের যেই অভিভাবক ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, উনি যখন আল্লাহ তাআলার কাছে সন্তান প্রার্থনা করলেন, তখন আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, উনি যখন আল্লাহ তাআলাকে প্রার্থনা করেছেন, তাহলে আমার যে সন্তান হবে আল্লাহ, তাহলে তার নিদর্শনটা কি? তখন আল্লাহ বলেছিলেন, তুমি কিছু 3 দিন পর্যন্ত তুমি নিশ্চুপ থাকবে, তুমি শুধু তোমার কৌমের গোত্রের লোকদেরকে ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিবে যে তারা যেন ইবাদত করে, তুমি মৌনতা অবলম্বন করো। তো পূর্ববর্তী যুগে রোজার ক্ষেত্রেও এই মৌনতা অবলম্বনটি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ইবাদত। কিন্তু আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এসে অন্য এই মৌনতাকে কোনো ইবাদত হিসাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রাখেননি, শুধুমাত্র পানাহার পরিত্যাগ করা, স্ত্রী সংস্পর্শ পরিত্যাগ করা, এই বিষয়গুলোকে ইবাদত স্বরূপ রেখে সিয়ামকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক এবং এইভাবেই নির্ধারণ করে দিয়েছেন, মৌনতাকে পরবর্তীতে আল্লাহ তাআলা বাদ দিয়ে দিয়েছেন। তো এইভাবে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক যুগে প্রত্যেক নবীর উপর তার উম্মতদের উপর আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। কোথাও দেখা গিয়েছে 40 দিন, কারো ক্ষেত্রে 3 দিন, এইভাবে হয়তো সংখ্যার ক্ষেত্রে ভ্যারিয়েশন এসেছে, কিন্তু এই সিয়ামের ক্ষেত্রে কোনো ভ্যারিয়েশন আসেনি, অর্থাৎ সিয়াম তাদের উপর ছিল বাধ্যতামূলক। তো এইভাবে আমাদের নবী পর্যন্ত চলে আসে, তারপরে সেখানে হযরত ইবনে আব্বাস, কাতাদা এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, তারা বলেন যে শুরুর দিকে, ইসলামের শুরুর দিকে রোজাটা আসলে কত কোনটা ফরজ ছিল, একেবারে রমজান ভিত্তিক, রমাদান ভিত্তিক আমরা যে রোজাটি এখন করি, এটি নির্ধারিত হওয়ার পূর্বে দেখা গেছে যে অনেকে বলেছেন যে মহররমের 10 তারিখ যে রোজাটি সেটি ফরজ ছিল, আবার অনেকে উল্লেখ করেছেন যে আয়ামে বিয়ুদ, যে অর্থাৎ প্রতি মাসের 13, 14, 15 তারিখ এই 3 দিনের যে রোজা, এটাকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছিল। তো এই যে ফরজের বিধান ছিল রমাদান ভিত্তিক সুয়াম নির্ধারিত হওয়ার পূর্বে, এ বিষয়ে বিভিন্ন সাহাবিরা এবং বিভিন্ন তাবেঈরা মতামত ব্যক্ত করে, অনেকের আবার দ্বিমত পোষণ করেছেন। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় হিজরিতে এসে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত, এই যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, এই আয়াতটি এবং পরবর্তীতে এর পরবর্তী যে আয়াতগুলো রয়েছে সেখানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদের উপর তথা রাসূল আরবি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার উম্মতদের উপর সিয়ামকে ফরজ করে দেন। এই ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরিতে, দ্বিতীয় হিজরিতে এসে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন, তারপর থেকেই রমাদান ভিত্তিক সিয়াম পালনের এই বাধ্যবাধকতা এবং ফরজ বিধানটি আমাদের জীবনে এসেছে, আমরা সেখান থেকেই তারপর থেকে রমাদানের রোজাগুলো সিয়ামগুলো আমরা পালন করতে থাকি। জাযাকুমুল্লাহ খাইরান শেখ, আমরা মানে খুব চমৎকার ভাবে আমরা শুনছিলাম যে রমাদানের রোজা শুধু আমাদের উপরই ফরজ যে বিষয়টা তা নয়, বরং সৃষ্টির প্রথম থেকেই আমরা যতটুকু বুঝলাম আজকের আলোচনা থেকে যে একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আজকে আমরা যে পালন করছি বিধানটি, আমাদের পর্যন্ত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে সকলের উপরে কোনো না কোনো ভাবে পদ্ধতিটা ভিন্ন ছিল, কিন্তু রোজা সবার সকল উম্মতরাই রেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু আমাদের দর্শকদের কমেন্ট দেখে নিতে চাই, তাদের প্রশ্নগুলো দেখে নিতে চাই, তারা কে কি বলছেন। আমাদের সাথে আছেন শাহপড়ান, উনি আমাদেরকে দেখছেন, তারপর সজিবুর রহমান, সজিবুর রহমান শান্ত, সজীব ভাই উনি বলছেন যে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম এই প্রোগ্রামের জন্য, তারপর এই
নাইমা সুলতানা, উনি বলছেন যে সুন্দর একটি প্রোগ্রাম উপস্থাপনের জন্য বিবি নিউজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আমাদের সাথে সংযুক্ত আছেন একজন একটি দাখিল মাদ্রাসার সুপার মিরাজুল ইসলাম, উনি মাশাআল্লাহ বলেছেন। আমাদের সাথে বিদেশ থেকে যুক্ত আছেন হাসান, এমডি হাসান, উনি লাভ দিয়েছেন, আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। আমাদের সাথে অত্যন্ত প্রাজ্ঞ একজন শায়েখ, আমাদের ভালোবাসার মানুষ, শায়েখ লুকমান হাকিম আমাদেরকে চমৎকার আয়োজন বলেছেন। তারপরে মামুন ফারাবি আছেন, উনিও সুন্দর আয়োজন বলেছেন। এর মধ্যে আমাদের একটি প্রশ্ন এসেছে শায়েখ, সেই প্রশ্নটা হলো তারাবির সালাত 8 রাকাত পড়া যাবে কিনা, এই প্রশ্নের উত্তরটা আমরা নিব। তারপরে আমরা আরো কিছু এই কমেন্ট দেখে নিতে চাই। মাসুম বিল্লাহ, শেখ মাসুম বিল্লাহ উনি আমাদের সাথে আছেন, উনি মাশাআল্লাহ বারাকাল্লাহ জানিয়েছেন অত্যন্ত ভাই, উনিও আমরা চেষ্টা করব এই শাইখকে আমাদের সাথে সংযুক্ত করার জন্য যদি তার সময় হয়। তারপরে আমাদের আইনুল হক ভাই আরেকটি কোশ্চেন করেছেন, প্রশ্ন করেছেন যে গোসল এবং অজু করার ক্ষেত্রে মুখে যেন পানি না যায়, কিভাবে পরিষ্কার করলে আমাদের একটু স্বাচ্ছন্দ্য বোধ হবে এবং যেন আমাদের রোজার নষ্ট না হয়। তাহলে আমরা দুটো প্রশ্ন পেয়েছি। মনিরুল ইসলাম ভাই মাশাল্লাহ দিয়েছেন, দুটো প্রশ্ন পেয়েছি শেখ। একটা হলো তারাবির সালাত 8 রাকাত পড়া যাবে কিনা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে রোজা যেন ক্ষতি না হয় কিভাবে গোসলের সময়, যে গোসলের ফরজের মধ্যে অন্যতম একটা তো ফরজ হচ্ছে কুলি করা, সেই কুলিটা কিভাবে করবো, ওজোর সময় আমাদের করতে হয়। তাহলে আমরা আপনার কাছে উত্তরের জন্য চলে যাচ্ছি। জি জি, প্রথম প্রশ্নটি করেছেন, এটি আসলে একটু বিস্তর আলোচনার বিষয়। তারপরে যদি সংক্ষেপে বলতে যাই, সেটা হলো যে তারাবির নামাজ 8 রাকাত পড়া যাবে কি না, নাকি 20 রাকাত পড়তে হবে, এটি আসলে একান্তই নির্ভর করে ওলামাই কেরামের মন্তব্যের উপর, তাদের যেই মতামত সেটার উপর। এখন দেখা গেল যে আমাদের সমাজে আমরা দেখি যে অনেক ভাইয়েরা তারা 8 রাকাত তারাবির নামাজ 8 রাকাত তাদের মাসলাকে, তাদের যেই নিয়ম কানুন কিংবা তাদের যেই আমরা যদি উল্লেখ করি মাজহাব, সেই মাজহাবের ক্ষেত্রে তারা এটাকে মনে করেন যে 8 রাকাত পড়তে হবে। আবার অন্য আরেকটি মাজহাব যেটা সারা পৃথিবী জুড়ে উল্লেখযোগ্য, যেমন হানাফি মাজহাব, সেই মাজহাবের উল্লেখ্য বিষয় হলো যে তারা 20 রাকাত কে প্রাধান্য দেন এবং 20 রাকাত পড়া সুন্নতে মুয়াক্কাদা বলে উল্লেখ করেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে দেখুন, আপনারা যেই মাজহাব কিংবা যেই আলেম এবং শায়েখদেরকে আপনারা পছন্দ করেন, যাদের সবগুলো বিষয় আপনারা ফলো করার চেষ্টা করেন, আপনারা সেই শায়েখ কিংবা সেই মানুষগুলোর কথাগুলোকে ফলো করুন। এমন নয় যে কোরআন এবং হাদিসের বিষয়টি এমন যে আপনি নিজে থেকে নির্ধারিত ভাবে কোনো কিছু নিজে থেকে বের করতে পারবেন, যে কোনো একটি হুকুম, কোনো একটি মাসআলা, এটার সমাধানটা কি। আসলে বর্তমান সময়ে নিজে থেকে বের করা খুবই মুশকিল। তো এই ক্ষেত্রে কোনো না কোনো মানুষের, কোনো না কোনো আলেমের, শায়েখের অনুসরণ করতেই হবে। এখন আপনি যেই শায়েখের অনুসরণ সর্বদা করেন, আপনি সেই শায়েখের অনুসরণ করেন। যদি আপনি মাজহাব অর্থাৎ হানাফি মাজহাবের অনুসরণ করেন, তাহলে সর্বদা আপনি হানাফি মাজহাবের অনুসরণ করে তাদের কথা অনুযায়ী আপনি 20 রাকাত পড়ুন। আবার যদি আপনি বর্তমান সময়ে যে সালাফি কিংবা আহলে হাদিস আমরা বলে থাকি, সেই মাজহাব, এটিও বর্তমানে একটি মাজহাব হয়ে দাঁড়িয়েছে এমন না। মাজহাব হওয়ার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো যে মানুষের দৈনন্দিন জীবনে যত ধরনের সমস্যা হবে, ঠিক তত সমস্যার সমাধান থাকতে হবে। যেই মাসলাকে, যেই আলেম এবং শায়েখদের কাছে মানুষের সকল বিষয়ের সমাধান রয়েছে, সেই আলেমের সমাধানগুলোই একটা মাজহাব হিসাবে পরিণত হয়ে যায়। তো এক্ষেত্রে সালাফি বলি কিংবা আহলে হাদিস বলি, তাদের কাছেও আমি দেখেছি শায়খ উসাইমিন, ইবনে তাইমিয়া, আলবানী রাহিমাহুমুল্লাহ, ওনাদের যেই মতামত, ওনাদের মতামত দেখা গেল বিভিন্ন ক্ষেত্রে ওনারা মানুষের সামান্য বিষয়গুলোরও সমাধান দিয়ে গেছেন। অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনের সকল সমাধানই এখন তাদের ওই মাসলাকে পাওয়া যায়। সুতরাং এখন যদি আপনার মনে হয় যে আপনি সেটাকে অনুসরণ করতে পারেন, তাহলে আপনি সেটাকে অনুসরণ করুন, এখানে ভেদাভেদ করে কোনো লাভ নেই। এখন আপনার কাছে যদি মনে হয় যে আপনি হানাফি মাজহাবকে অনুসরণ করেন, তাহলে আপনি হানাফি মাজহাবকে অনুসরণ করে 20 রাকাত পড়ে। এখন এমন যেন না হয় যে আপনি নামাজের ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে, ফ্যামিলিগত বিষয়ে সব ক্ষেত্রে আপনি হানাফি মাজহাবের অনুসরণ করেন, কিন্তু পরবর্তীতে শুধু তারাবির ক্ষেত্রে রাকাত একটু কম, সুবিধার্থে আপনি ইচ্ছা করে গিয়ে 8 রাকাতে চলে গেলেন, যে হাদিসে ডিরেক এই কথাটি উল্লেখ রয়েছে, এজন্য আমি 8 রাকাত পড়বো,
আসলে বিষয়টি এটা কিন্তু উচিত না। এখন আপনি যদি সালাফিদের অনুসরণ করেন, আহলে হাদিস মাঝহাবের অনুসরণ করেন, তাহলে আপনি সেটা করেন, যদি হানাফি মাঝহাবের অনুসরণ করেন তাহলে আপনি 20 টাকা পড়েন। এই ক্ষেত্রে আপনাকে কোনো জি বাধ্যবাধকতায় ফেলাটা আসলে উচিত নয়। জি শেখ, আমরা কি এ কথাও মানে বলে বলতে পারবো না যে কোনো কারণে আজকে অসুস্থতা ফিল করছি, যে আজকে আমি 20 টাকা পড়তে পারছি না, আমি 16 টাকা পড়লাম অথবা 14 টাকা পড়লাম বা 10 টাকা পড়লাম, এটা কি হতে কোনো বাধা আছে কিনা বা সমস্যা আছে কিনা? আসলে দেখেন, আমরা এই যে সুন্নতে মুয়াক্কাদা যেটাকে বলে থাকি, এখানে যতটুকু সম্ভব পুরাটাই পড়তে হবে। এখন না পড়লে সুন্নত ছুটে যাবে। এখন সুন্নত যদি ছুটে যায়, সেক্ষেত্রে তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উপরে নির্ভর করতে হবে। এখন যদি আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব, যদি না কুলায় কিংবা আমাদের সম্ভব না হয়, মাজুর হয়ে যায়, সেক্ষেত্রে তো আল্লাহ তাআলা সেটা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে জি শেখ, আমাদের দ্বিতীয় প্রশ্ন আমরা যেতে চাই, সেটা হলো যে ওযু করার সময় যদি মুখে মানে মুখ কিভাবে আমরা পুলিটা করব অথবা গোসলের সময়, এই বিষয়টা জানতে চেয়েছেন একজন ভাই। জি, এই ক্ষেত্রে হলো কুলি আমরা যেভাবে সচরাচর করে থাকি অজুর সময়, রমাদান ব্যতীত আমরা যেভাবে অজুতে কুলি করে থাকি, ঠিক সেভাবে আমরা কুলি করব উইদাউট গড়গড়া। গড়গড়া করা যাবে না, যাতে করে খাদ্যনালী দিয়ে ভিতরে পানি চলে যায়। এখন অজুর ক্ষেত্রে আমরা ঠিক সেম ভাবে অজুর কুলি করব। যেমন আমাদের ফরজ গোসলের ক্ষেত্রে রমাদান ব্যতীত আমাদের নিয়ম হলো যে গড়গড়া করে ভালো করে কুলি করা, যেন মুখের সর্বত্র পানি পৌঁছে যায় এবং ফরজটা আদায় হয়। তো সেই ক্ষেত্রে রমাদানে একটু শিথিল করা হয়েছে, সেটি হলো যে আমরা গড়গড়া ব্যতীত আমরা কুলি করব, যাতে করে ফরজ আদায় হয়ে যায়। দ্বিতীয়ত, নাককে পানি দেওয়া। এই বিষয়টি হলো আমরা আগে হাতে নিয়ে তারপরে নাকে টান দিয়ে একটু ভিতরে নেওয়ার চেষ্টা করতাম, এটা হলো ফরজ গোসলের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে রমাদান মাসে এটি ভিতরে নেওয়ার চেষ্টা করা যাবে না, শুধুমাত্র যতটুকু সম্ভব হাত দিয়ে আমরা শুধু পরিষ্কার করার চেষ্টা করবো, এতেই আমাদের ফরজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান শেখ। আমাদের রমাদান মাস আল্লাহ তাআলার প্রিয় মাস, আপনি বলেছিলেন প্রত্যেক নবীকেই রোজা ফরজ করেছে, এই বিষয়গুলো জানলাম। তো রমাদানের বিশেষ কোনো ফজিলত আছে কিনা যদি আমাদেরকে জানাতেন। রমাদানের বিশেষ ফজিলত তো অবশ্যই আছে। রমাদান মাস এটি আসলে সবচেয়ে বড় ফজিলত যেটা, সেটা হলো যে এটা কুরআনের আলোকে আলোকিত একটি মাস, কুরআনের দ্বারা হেদায়েত প্রাপ্ত একটি মাস। এই এই মাসে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষের অন্তরকে যতটুকু না করে দেন, যতটুকু না ইসলামের প্রতি মায়া সৃষ্টি করে দেন, অন্য মাসগুলোতে ততটুকু হয় না। কুরআনের আলোয় আলোকিত একটি মাস, কুরআনের মাধ্যমে হেদায়েতের একটি মাস। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে আয়াতের মাধ্যমে সিয়াম পালন করতে ফরজ করে দিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, যে আল্লাহ তাআলা বলেছেন এই রমাদান এটি এমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআন, যেখানে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। এই কুরআন যেহেতু মানব জাতির জন্য, আমাদের মুসলিমদের জন্য সংবিধান স্বরূপ, জীবনের সর্বক্ষেত্রে তার সমাধান রয়েছে, নির্দেশনা রয়েছে, এই কুরআন এই মাসে নাজিল করেছেন। এই হলো সবচেয়ে বড় যে জিনিস, এটি তার কুরআন নাজিল করেছেন এই মাসে, এটি হলো সবচেয়ে বড় ফজিলত, এক বড় ফজিলত তার হতে পারে। পাশাপাশি বিভিন্ন হাদিসে রাসূল আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে এই রমাদান মাস মাসে আল্লাহ মানুষ যে সমস্ত ইবাদত করে সেগুলোকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু যখন সিয়াম পালন করে, এই সিয়ামের যে সওয়াবটার ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইল্লা আজিজি, সিয়ামের ক্ষেত্রে দিতে ব্যতিক্রম, আমি এটা এটা প্রতিদান, আমি নিজেই এর প্রতিদান। আমি তো অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমি মানুষকে বিভিন্ন সওয়াব বাড়িয়ে দিয়ে আমি তাকে দেবো, কিন্তু সিয়াম এত গুরুত্বপূর্ণ, বলেছেন আমি নিজে স্বয়ং দয়া এবং অনুগ্রহ, এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে বিভিন্ন হাদিসে রাসূল আরবি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিসিয়াম লিসওয়াইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিন
ওয়াফারাহাতুন আইন্দাল্লাহ, যে রসুল আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইম, যে রোজা রাখে তার জন্য আল্লাহ তাআলা দুইটি স্বাগতম, দুইটি সুসংবাদ রেখেছেন। একটি যখন সে ইফতার করে, রোজা রাখে ইফতার করে, তখন সে যখন আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা সেগুলোকে কবুল করে নেবেন। এই যে ইফতার, এই এটি ফিতরতের ক্ষেত্রেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে একটি সুসংবাদ দিয়েছেন। আরেকটি যে আল্লাহ তাআলা এর আগে এর হাদিসে আমরা উল্লেখ করেছি যে আল্লাহ তাআলা বলেছেন আমি নিজেই হলো এর প্রতিদান, তো এটা বলেছেন আইন্দ আল্লাহ, আল্লাহ তাআলার কাছে একটি ফিতরত রয়েছে, আল্লাহ তাআলার কাছে একটি অনুগ্রহ রয়েছে, একটি সুসংবাদ রয়েছে, সেটি আল্লাহ নিজেই। তারপরে বিভিন্ন হাদিসে রাসূল আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখনই সিয়াম রমাদান মাস আসে তখনই জান্নাতের দরজাগুলোকে খুলে দেন আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। এই যে জান্নাতের দরজাটা খুলে দেওয়া, এটা কিন্তু বিশাল বড় একটি ফজিলত মানব জাতির জন্য। এই দুনিয়ার অন্য কোনো মাসে, অন্য কোনো মাসে কিন্তু আল্লাহ তাআলা খুলে দেন না, কিংবা অন্য কোনো দিনকে কেন্দ্র করে, অন্য কোনো রজনীকে কেন্দ্র করে কিন্তু আল্লাহ তাআলা এটা করেন, কিন্তু রমাদানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকেই বন্ধ করে দেন, এমন ভাবে বন্ধ করে দেন যে আসলেই কোনো দরজা খোলা হয় না, আর জান্নাতের দরজাগুলোকে এমন ভাবে খুলে দেন যে কোনো দরজা কখনো আর বন্ধ হয় না। এই পুরো রমজান মাস আল্লাহ তাআলা এগুলো মানব জাতির জন্য বিশাল বড় ফজিলত। অপরদিকে অপর এক হাদিসে রয়েছে যে মানুষের মুখের যে গন্ধ, রোজাদারের মুখের যে গন্ধ, এটা আল্লাহ তাআলার কাছে মিশকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক, মজাদার, সুঘ্রাণ পূর্ণ। এটা আল্লাহ তাআলার কাছে এত বড় যদি বিষয় হয়ে থাকে, তাহলে এই রমাদান এটা যে কত বড় ফজিলতপূর্ণ, এটা তো আমাদের আন্দাজের বাহিরেই মোটামুটি বলা যায়। তবে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু অনুগ্রহ করেছেন এটা এই রমাদানকে কেন্দ্র করে অন্যান্য মাসের চেয়ে বেশি করেছেন। তাছাড়া বিভিন্ন জি 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 আল্লাহ তাআলা বলে যে জান্নাতের দরজাগুলো খুলে আমাদেরকে ডাকছেন, তোমরা জান্নাতে প্রবেশ করো, আর জান্নাতের দরজাগুলো ক্লোজ করে মানে বলছেন যে তোমাদের জন্য তো আমি জান্নাত তৈরি করিনি। সুবহানাল্লাহ বিহামদি। শেখ, আমাদের আর কিছু প্রশ্ন এসেছে, আমরা একটু প্রশ্নের দিকে যেতে চাই। প্রাসঙ্গিক একটু প্রশ্ন করেছেন মাহবুব মুর্শেদ, উনি জানতে চেয়েছেন রমাদানের ফজিলত নিয়ে বিভিন্ন বিভ্রান্তকর তথ্য রয়েছে, এখন তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? এই যে তথ্যগুলো, ফজিলত সম্পর্কে যে বিষয়গুলো বর্ণনা করা হচ্ছে সেগুলো অথেন্টিক কিনা সেগুলো আমরা কিভাবে যাচাই করতে পারি? সেগুলো যাচাইয়ের জি জি সেগুলো যাচাই করা বর্তমান সময়ে খুব বড় কঠিন বিষয় হয়ে দাঁড়ায়নি, এটি খুবই সহজ। আগের যুগে দেখা গেল যে একটি হাদিস কিংবা একটি কথা, এটি যখন যাচাই করতে হতো এটি অথেন্টিক কিনা, খুঁজতে গেলে মাসের পর মাস, দিনের পর দিন একজনের কাছে যেতে হতো। কিন্তু বর্তমান সময়ে দেখা গেল যে আমাদের সমাজে অনেক আলেম রয়েছেন, আমরা দেখলেই বুঝতে পারি। একটা মানুষের কাছে যখন দৈনন্দিন যাব আমরা, কিংবা তার কথা আমরা সময়ের পর সময় শুনতে থাকবো, তখনই আমরা বুঝতে পারি যে সেই মানুষটা কতটুকু অথেন্টিক কিংবা তার কথাগুলো কতটুকু নির্ভরযোগ্য। একজন মানুষ যখন লাগাতার কথা বলতে থাকেন, সে যদি মাসের পর মাস, যেমন আমাদের মসজিদের খতিব সাহেবগণ যদি মাসের পর মাস তা ওনারা কোনো দলিলবিহীন কথা বলেন, নির্ভরযোগ্য কোনো কথা না বলেন, তাহলে আমরা একটা সময় বুঝতে পারি যে সে আসলে নির্ভরযোগ্য নয়। তো এই ক্ষেত্রে এই মানুষগুলোকে আমরা চিনতেই পারি। তো এই মানুষগুলো যদি কখনো কোনো কথা বলে থাকে, তখন আমরা দেখব যে কোন মানুষগুলো দলিল নির্ভর কথা বলছে কিংবা কোন মানুষগুলো অথেন্টিক কথা বলছে, তাকে তো কথা বলতে বলতে একসময় চিনাই যায়। তো ওই মানুষগুলোর কাছে প্রয়োজনে জিজ্ঞেস করব। পাশাপাশি দেখা গেল বর্তমান সময়ে একটি হাদিস কিংবা যে কোনো কোরআনের আয়াতের অর্থ যদি আমরা লিখে দেই, তাও গুগলে দেখা গেল যে এটা কোনো হাদিসের গ্রন্থে আছে কিনা এই বিষয়টি আমরা কিন্তু খুঁজে বের করতে পারি। বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আমরা অর্থটা দিলেই দেখা যায় যে এটা কোরআনের কোন আয়াত, এটা কোন আয়াতের অংশ, এটা খুঁজে বের করা যায়। এখন যদি তার কথাগুলো কোরআনের আয়াতের সাথে মিলে যায়, আমরা খুঁজে বের করতে পারি, তাহলে দেখতে পারবো যে না, এটা সঠিক। তারপর দেখা গেলো যে কোনো একটি হাদিসের কথা বললো, এটা যদি আমরা গুগলে সার্চ করে দেখি, তাহলে আমরা দেখতে পারি যে সেখানে কোন কিতাবের অন্তর্ভুক্ত এটি। তাহলে তার যেই কথাগুলো মেইন পয়েন্টটা কোট করে আমরা সেটা চেক করতে পারি, কিন্তু তার সার্বিক কথাগুলো, সার্বিক কথাগুলো কিন্তু কখনোই নিজের মোবাইল কিংবা গুগল ওয়েবসাইট দেখে আমরা নির্ধারণ করব না। এই বিষয়টা আমরা কোনো বিজ্ঞ আলেমের সাথে আলোচনা করব। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউব,
পাশাপাশি হলো আমাদের মহল্লার মসজিদের খতিবগণ, তারা সেখানে উপস্থিত রয়েছেন। আমাদের যে কোনো সমস্যা আমরা তাদের সাথে আলোচনা করব। প্রয়োজন অনুপাতে একজন খতিবের সাথে আলোচনা করলে যদি মনে হয় যে সে যে কথাটা বলেছে আমার কাছে অথেন্টিক মনে হয়নি, তাহলে আমরা আরেকজন খতিবের সাথে কথা বলবো, তখন কম্পেয়ার করব। তখনও যদি মনে না হয় গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা আরেকজনের সাথে কথা বলবো। তিনজনের কথা আর দুইজনের কথা যদি মিলে যায়, তাহলে মনে করবেন যে দুইজনের কথা যেটা সেটা ঠিক আছে, একজনের যে কথাটা আচ্ছা আলহামদুলিল্লাহ, সেটাকে আপনি আমল না করলেও হতো। জি 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 শেখ, জাজাকুমুল্লাহ খাইরান। যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই চমৎকার লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের অসংখ্য প্রশ্ন আসছে। শেখ, একজন ভাই প্রশ্ন করেছেন, রমাদান মাসে রোজা রেখে যদি কি পাপাচারে লিপ্ত হয় তাহলে সে রমাদানের ফজিলত পাবে কি? তিনি রমাদানের ফজিলত পাবে কি না, পাপও করছে রোজাও রাখছে? হ্যাঁ, এই ক্ষেত্রে দেখা গেল যে পাপাচার, যেমন আমরা সাধারণত যেটা বুঝে থাকি, নাচ গান, টিভি দেখা, বেগানা নারী পুরুষের সাথে কথাবার্তা বলা, এই বিষয়গুলো রমজানের যে ফজিলত, ফজিলতের ক্ষেত্রে ক্ষতিকর। এই বিষয়গুলো মাকরুহ হিসাবে উলামায়ে কেরাম ফিকহবিদগণ উল্লেখ করেছেন। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলোর দ্বারা আমাদের রমাদানের যে ফজিলতটা পরিপূর্ণতায় আসে, এই পরিপূর্ণতা থেকে কমে যায়, পরিপূর্ণতাটা কমে যায়। তো এটি হলো সবচেয়ে বড় ক্ষতিকর বিষয়। তবে এর জন্য রমাদানের রোজার কষা হবে না, কিংবা ফজিলত যে একেবারেই থাকবে না সেটা না। আপনি এত কষ্ট করে রোজা রাখছেন, যদি নিয়ত খালেস হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তো কিছু না কিছু ফজিলত অবশ্যই দিবেন, তবে এর পরিপূর্ণতা কখনোই আসে না, অপূর্ণ থেকে যায়। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। শেখ আমাদেরকে সালাম দিয়েছেন ইরাক থেকে হাসান, উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ইরাক থেকে বলছি। আমাদের নির্দিষ্ট কোনো মসজিদের জায়গা নেই, অর্থাৎ উনি যেখানে আছেন সেখানে সালাত পড়ার মসজিদ নেই, আজানের ধ্বনিও শুনতে পান না ওনারা, আজানও হয় না। ওনারা মোবাইল অ্যাপের মাধ্যমে ওনারা আজান শুনেন, এবং সেখানে যেহেতু এই ওনাদের সম্ভবত সাহারি ইফতারের এই ক্যালেন্ডারও প্রদান করা হয়নি, সফটওয়্যারের মাধ্যমে ওনারা সকল কিছু করছেন, সেক্ষেত্রে সফটওয়্যারের মাধ্যমে সালাত আদায় করা কিংবা ইফতার করা কিংবা এই সাহারির শেষ সময়টা দেখে নেওয়া, সেক্ষেত্রে তাদের রোজা যে রাখছেন কোনো সমস্যা হবে কি হবে না? হ্যাঁ, বর্তমান সময়ে দেখা গেল যে এখন সময় নির্ধারণের যে বিষয়টি, কিংবা নামাজের সময় হয়েছে কিনা, রোজা রাখার ক্ষেত্রে সাহরি ইফতারের সময়টি হয়েছে কিনা, এটি কিন্তু সর্বক্ষেত্রে আমরা আসলে এখন মোবাইল নির্ভর হয়ে গেছি। মসজিদে আমরা অবস্থান করলে তাও ঘড়ি দেখে কিংবা মোবাইল দেখে আমরা করি, তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় ইনশাল্লাহ। তবে একটু সতর্ক থাকতে হবে, একটু বুঝে শুনে সময় নিয়ে প্রয়োজন অনুপাতে একটা যেই আপনার সোর্স রয়েছে এটার সাথে অন্য কোনো সোর্স আপনি খুঁজে পান কিনা, একটা অ্যাপ পেয়েছেন অন্য কোনো অ্যাপ দেখবেন যে ওইটার সাথে সময়টা ঠিক আছে কিনা। আপনার কাছে একটি অ্যাপ থাকলে আপনি গুগলে গিয়ে দেখবেন যে গুগল এবং অ্যাপের যেই সময়টা একসাথে ম্যাচ করছে কিনা। এই বিষয়গুলো একটু যতটুকু সম্ভব আপনার পক্ষ থেকে ততটুকু চেষ্টা করে এটি একটু বেশি করে ভালো করে এনশিওর হওয়ার চেষ্টা করি, তারপরে সেটা দিয়ে নামাজ পড়া কিংবা ইফতার করা, তাতে কোনো সমস্যা নেই। আর পাশাপাশি হলো আপনি বলেছেন যেখানে আজানের ধ্বনি পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে নিজেদের মাঝে যারা আছে তারা আজান দিয়ে তারপরে নামাজ গুলো আদায় করে ফেললে ভালো হয়। জি প্রিয় ভাই আসান, আপনি আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা শেখ আমাদেরকে যেটা বললেন যে আপনারা রোজা রাখছেন, অ্যাপ দেখে সেটা সমস্যা হবে না, তো সালাতের ক্ষেত্রে আপনারা যদি আপনাদের ওখানকার পরিবেশ আলোকে, ওনারা যেখানে আছেন এটা একটা নিয়ন্ত্রিত এলাকা আমি যতটুকু জানি, সেখানে আজান দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকার সম্ভাবনা আছে সেই অবস্থানে, সেক্ষেত্রে আপনারা আজান দিয়ে সালাত পড়ার চেষ্টা করবেন, এটাই শেখ হ্যাঁ, এটা আমাদেরকে আপনি জানিয়েছেন। তারপরও যদি শেখ ওনাদের ওখানে আজান দেওয়া এক প্রকার যদি আমরা ধরে নিই নিষিদ্ধ, সেই ক্ষেত্রে কি আজান ছাড়াই তারা সালাতটা পড়ে নেবে? জি জি অবশ্যই আজান ছাড়াই সালাত পড়েন, জি আজান ছাড়াই আপনি যেহেতু সালাত পড়ে নেবেন। অপারগতা আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। এখন তার যদি এমন হয় যে বড় কোনো ক্ষতি হয়ে যাচ্ছে কিংবা নিয়ন্ত্রিত এলাকা হওয়ার কারণে সে পারছে না, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা সেটা দেখবেন, অবশ্যই আল্লাহ তাআলা তার এই অপারগতাটাকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। শেখ আরেকজন প্রশ্ন করেছেন, সজীব ভাই, উনি প্রশ্ন করেছেন যে সাহরি খাওয়ার সময় যদি আজান পড়ে যায় তখন অনেকে বলেন নামাজ চলাকালীন আহার করা যায়, এই এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত?
মানে সেহরি করার সময় যদি আজান শুরু হয়ে যায়, উনি সাহারি এখন করছেন, আজান পড়ে গেছে, হ্যাঁ একজন মানে কেউ একজন বলেছে যে আজানের মানে নামাজ যতক্ষণ শুরু হবে ততক্ষণ পর্যন্ত খেতে পারো, এই কথাটা যুক্তিযুক্ত কিনা? না না, এটা কখনোই অথেন্টিক হতে পারে না এই কথাটা। আজান মানে হলো সেহরি সময় চলে গেছে, আজান দেওয়া মানেই হলো সেহরি সময় শেষ হয়ে গেছে। এখন সময় যখন শেষ হয়ে যাবে, সেটা যত বড় এবাদতই হোক না কেন, সেহরিও একটা এবাদত, ঠিক আছে, রমজানের রোজার জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এটা যখন অন্য একটার ভিতরে, টাইমের ভিতরে চলে যাবে, তখন কিন্তু এটা আর গ্রহণযোগ্য হবে না। তো এটা আসলে অথেন্টিক কথা না, এটা করা যাবে, আর আশা করি আজানের পূর্বেই সেহরি শেষ করতে হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, আশা করি ইউসুফ ভাই আপনি উত্তরটা পেয়েছেন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সময় দিচ্ছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা ইনশাআল্লাহ প্রতি রমাদানের প্রতিদিন দুপুর 2:30 আপনাদেরকে সংযুক্ত করব ইনশাআল্লাহ আমাদের ইসলামিক প্রশ্ন উত্তরের অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আপনাদেরকে সকলকে, আপনারা যারা আছেন, এই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন সেই অনুরোধ রাখছি। লাইক কমেন্ট দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করতে চাই। সম্মানিত শাইখকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, উনি তার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কোরবানি, আপনার এই ত্যাগকে কবুল করুন। শাইখ, আপনার যদি কিছু বলার থাকে বলেই আমরা আমাদের লাইভ শেষ করবো ইনশাআল্লাহ। জি, সকলের প্রতি প্রিয় শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ, আপনাদের প্রতি আহ্বান যে আপনারা রমজানের যে পবিত্রতা, সেই পবিত্রতা রক্ষা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং রমজানে যতটুকু যত বেশি সম্ভব একটু কষ্ট সাধন করেও, একটু কষ্ট গ্রহণ করে হলেও যত বেশি সম্ভব ইবাদত করার চেষ্টা করবেন, সেই আহ্বান আপনাদের প্রতি। এবং বিবি নিউজ যেই আয়োজনটা করেছে, এই আয়োজনের কারণে তাদের প্রতি আবার অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, যে তারা যেন এই প্রোগ্রামটি চালু রাখে এবং মানুষের উপকারার্থে তারা যেন সবাইকে এই সুযোগটি দেন। এবং প্রিয় শায়েখ, আমার শ্রদ্ধেয় বড় ভাই ইসমাইল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ, যে আপনি এত সময় দিয়ে কষ্ট করে মানুষের উপকারার্থে এই কাজগুলো করছেন। আপনাকে ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ খায়রান। সম্মানিত ভাইরা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, ইনশাআল্লাহ আগামী দিন সেম সময় আপনাদের সাথে কথা হবে, দেখা হবে অন্য কোন শাইখদেরকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।